হ্যালো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো হলিডে কোচিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকেই স্বাগতম পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে সমস্ত বিদ্যালয় বন্ধ এবং এই বন্ধ অবস্থায় ছাত্রছাত্রীদের জন্য কিছু মডেল অ্যাক্টিভিটি ডাক্সের প্রশ্ন দিয়েছে যেগুলো তোমরা বাড়িতে বসে এই প্রশ্নের উত্তর বিষয়ভিত্তিক খাতাতে করে বিদ্যালয় খুললে শ্রেণী শিক্ষক মহাশয়ের কাছে জমা দিও। আজকে আমি তোমাদের জন্য একাদশ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের কিছু বিশেষ বিষয়গুলোর মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং প্রশ্নগুলোর পিডিএফ ফাইল তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করবে তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক ভিডিওটি দেখে নাও নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এস ইকুয়াল টু সেকেন্ড এ কমা বি কমা সি কমা পি কমা কিউ কমা আর একটি সাব সেট একটি সার্বিক সেট ইউনিভার্সাল সেট এস এর তিনটি উপ সেট হল ক্যাপিটাল এ কমা ক্যাপিটাল বি কমা সি যেখানে এ ইকোয়াল টু স্মল এ কমা স্মল সি কমা মল পি কমা আর এবং বি ইন্টারসেকশান সি ইকোয়াল টু এ ক্রমা বি কমা আর হলে একে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ সি কমপ্লিমেন্ট দুই এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশান এ ইউনিয়ন অফ সি শেট দুটি নির্ণয় করো দুইয়ে বলেছে সেট তত্ত্ব প্রয়োগ করে দেখাও এ ইন্টারসেকশান এস ইন্টারসেকশান ফাই ইউনিয়ান এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ফাই যেখানে ফাই শূন্য সেট বা নাল সেট এস সার্ভিক সেট এবং এ একটি সসীম সেট তিনি বিশ্লেষণাত্মক পদ্ধতিতে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট যেখানে এ এবং বি দুটি সসীম সেট চারে সেট বীজগণিতের সাহায্যে প্রমাণ করো যে এ ত্রি বি ইকুয়াল টু এ ইউনিয়ন অফ বি মাইনাস এ ইন্টারসেকশান অফ বি যেখানে এ এবং বি দুটি সসীম সেট এরপরেই তোমাদের ফিজিক্সের প্রশ্ন ফিজিক্সে বা পদার্থবিদ্যায় দেখে নাও বলেছে যদি কোনো একে যদি কোনো কোনটি তম স্মরণের সময়ে স্মরণ এস সমান ইউ প্লাস এ বাই টু টু টি মাইনাস ওয়ান হয় তবে তোমার পর্যবেক্ষণ থেকে এস টি এর মাত্রা নির্ণয় করো দুই যদি দুটি বলের লব্ধি একটি বলের সমান মানের হয় এবং বলটির সঙ্গে লম্বভাবে থাকে তবে অপর বলটির মান ও দিক নির্ণয় করো তিন একটি কণা পাঁচ মিটার পার সেকেন্ড সমুদ্রটিতে বৃত্তীয় পথে একটি ব্যাসের একটি প্রান্তবিন্দু থেকে অপর প্রান্তবিন্দুতে পৌঁছাতে তিন সেকেন্ড সময় নেয় কণাটির উপর ক্রিয়াশীল তরণ নির্ণয় করো চার যদি পরিবাহী রোধ আর সমান ভি ভাই আয় হয় যেখানে ভি সমান ওয়ান হান্ড্রেড প্লাস ফোর ভি এবং আই সমান টেন প্লাস মাইনাস পয়েন্ট টু এ তাহলে আর এর শতকরার ত্রুটি নির্ণয় করো এরপরে তোমাদের বায়োলজির বায়োলজি বা জীববিদ্যার একাদশ শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাক্সের প্রশ্নগুলো নিচের প্রশ্নগুলি উত্তর লেখো একে দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো সিনোনিম কি সিনোনিম কি দুই জীব দুটি গুরুত্ব গুরুত্ব উল্লেখ করো গামা বৈচিত্র বলতে কি বোঝো তিন টেরিডোফাইট উদ্ভিদের চারটি বৈশিষ্ট্য লেখ ব্রায়োফাইটার অন্তর্গত উদ্ভিদের উভয়চর উদ্ভিদ বলা হয় কেন চার একাইনো ডারমাটা পর্বের যে কোনো চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো এই পর্বের যে কোনো একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো পাঁচ ম্যামেলিয়া শ্রেণীর যে কোনো চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো হারবে রিয়াম কি রসায়নের বা কেমিস্ট্রির যে প্রশ্নগুলো দেখে নাও মডেল অ্যাক্টিভিটি ডক্সের তোমাদের অধ্যায় দেওয়া রয়েছে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা এই অধ্যায় থেকে সব প্রশ্নগুলি এসেছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখ ক বা টুয়েলভ কার্বন সিক্স ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট টুয়েলভ পয়েন্ট জিরো 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 একক না ধরে যদি টুয়েলভ সি সিক্স ইকুইভ্যালেন্ট টোয়েন্টি ফোর একক ধরা হতো তাহলে অন্যান্য মৌলের পারমাণবিক গুরুত্বের কোনো পরিবর্তন ঘটত কি না তা ব্যাখ্যা করো খ এই পরিবর্তনে পারমাণবিক ভর এককের মানের কি পরিবর্তন হতো যুক্তিরাও গ পারমাণবিক স্কেলের পরিবর্তনে এস টি পিতে কোনো আদর্শ গ্যাসের মোলারায়তন আয়তন বাইশ দশমিক চার লিটার থাকবে না পরিবর্তিত হবে দুই টুয়েলভ সি সিক্স ইকুভ্যালেন্ট টুয়েলভ একক ও সিক্সটিন ও ইকুভ্যালেন্ট সিক্সটিন একক ধরে নির্ণীত অ্যাভোকার্ডের ধ্রুবকের মানে কি কোনো তফাৎ থাকবে যুক্তি তিন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি যুক্তিযুক্ত নয় কেন তা ব্যাখ্যা করো চার পদার্থবিজ্ঞান রসায়ন জৈব রসায়ন প্রভৃতিতে অ্যাভোকার্ড ধ্রুবকের তাৎপর্য ব্যাখ্যা করো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি খুব খুব লাইক ও শেয়ার করবে এবং এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা প্রশ্নগুলোর পিডিএফ ফাইল ডাউনলোড করে বিষয়ভিত্তিক খাতাতে উত্তরগুলো তৈরি করে বিদ্যালয় খুললে শ্রেণী শিক্ষক মহাশয়ের কাছে জমা দিও এবং পরবর্তী এই বিষয়ে আরও আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নমস্কার ধন্যবাদ